যে ঘাটালে আগামী দিন ভোট, ঘাটাল প্ল্যানকে, ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার ভোট, বোঝাবেন কি বোঝাবেন না? জোর গলায় বলতে হবে, বোঝাবেন কি বোঝাবেন না? হয় এবার নয় নেবার। যদি এবার ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে আর সারা জীবনে হবে না। এবং আমরা কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে, 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ শুরু করে দেব। ঘোষণা নয়, কাজ শুরু করে দেব। আর একটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি, করবো না পরে করবো, করবো করবো। মায়েরা যারা আছেন, দাদারা হাত তুলবে না, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। যে বাংলার হয়ে লড়ছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে লড়ছে, তাকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে। আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যাচ্ছে, তাকে কি করছে, তাকে আরো তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে। 10 বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছেন, হাঁটু ছেঁড়া সাংসদ। আমার তো লজ্জা লাগে যে কি করে সংখ্যালঘুরা অ্যালাউ করছে ইফতার পার্টিতে, যার দুটো টাকনু দেখা যাচ্ছে, মানে হাঁটু, কি করে অ্যালাউ করছেন আপনারা ভাতার জন্য। আজকে এই মিথ্যুক, এই মিথ্যুক সাংসদ তার অকর্মণ্যতা ঢাকার জন্য কখনো পিসি কখনো ভাইপো। আর গোটা এলাকার মানুষ জানে যে মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া সত্যি বলে না, আর তার আলালে দুলার ভাইপো তিনি দুর্নীতি ছাড়া অন্য কিছু বুঝেন। ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনায় জমি অধিগ্রহণের বিষয় রয়েছে। জমি অধিগ্রহণ করে কালেক্টরেট, মানে ডিএম। 1893 সালের ব্রিটিশের অ্যাক্ট সেকশন 4, জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। আপনারা দেখছেন বর্তমান সময় .com।